ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনার জন্য সতীর্থদের কাহিনী ডোবা। লোকালয় থেকে বহু দূরে নির্জন এক জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে মোহনপুর মাইন সাইটের সেকেন্ড ওভারশিয়ার অফিসার রজত মিত্র। বাড়ির পাশেই একটা ডোবায় অতিপ্রাকৃত কিছু ঘটনা লক্ষ্য করে সে। সেই ডোবায় লুকিয়ে আছে এক আদিম বিভীষিকা। সকলের বারণ উপেক্ষা করে রজত মরিয়া হয়ে পড়ে সেই রহস্য উদ্ঘাটনে। এই কৌতূহল তাকে ঠেলে দেবে কোন অন্ধকার গহ্বরে, জানতে হলে শুনুন ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের আজকের নিবেদন সতীর্থদের কাহিনী ডোবা। এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন। বাবু, আজকের কাম শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ফ্যাসফ্যাসে গলাটা শুনে ল্যাপটপ থেকে মুখ তুলে তাকালো রজত। জোটেও বলতে হবে, কাল রাত্রে লাগেজ টাগেজ নিয়ে মোহনপুর গেস্ট হাউসে ছিল, আজ সকালেই সাইটের পাশে সুপারভাইজার কোয়ার্টারে শিফট করার কথা। তবে থাকার জন্য সেই কোয়ার্টার পছন্দ হয়নি রজতের। প্রথমত সাইটে কয়লা ড্রিল মেশিনের খ্যারখ্যারে আওয়াজ, আর দ্বিতীয় কারণ হলো ওই পায়রার খুপড়ি। আজন্ম উত্তর কলকাতার ছড়ানো ছিটানো দালানওয়ালা বাড়িতে থাকা ছেলে রজত কোয়ার্টারটা দেখেই দম বন্ধ হয়ে এসেছিল। সুদেবকে ব্যাপারটা বলতে সে বেশ ঘাবড়ে গিয়েছিল। সেকেন্ড ওভারশিয়ারে থাকার সুব্যবস্থা করাটাই তার কাজ। ঘণ্টাখানেকের মধ্যে কয়েকটা ফোন আর ছোটাছুটি করে এই বাড়িটার খোঁজ বের করল। ভাড়া কম বলে কোম্পানিকে রাজিও করালো। বাড়ি দেখতে এসে এক ঝলকেই পছন্দ হয়ে যায় রজতের। সাইট থেকে প্রায় 3 কিলোমিটার মতো দূরে, ইলেকট্রিসিটি আছে আর আসা যাওয়ার গাড়ি তো সে পাবেই। তেমন হলে কলকাতা থেকে তার বাইকটা আনিয়ে নেবে। মুদ্রা কথা হলো বছর তিনেক দিব্যি কাটিয়ে নেওয়া যায় এই ঘরে। প্রথম দেখায় এমনটাই ভেবেছিল রজত। বাড়িটা ওই ঘুপচি কোয়ার্টারের থেকে ঢের ঢের ভালো। উপর নিচ মিলিয়ে গোটা চারেক ছোট বড় ঘর। বাড়ির সামনে একটু গার্ডেন স্পেস, যেটা এখন আগাছা পূর্ণ, সেটা পেরিয়েই পাকদণ্ডী গাড়ির রাস্তা। দূরে 2-3টে টিলা মতো। বাড়িটার পেছন দিকে আবার একটা ডোবা পুকুর, সেটা অবশ্য এ বাড়ির প্রপার্টি নয়। ডোবার পেছনেই একটু আধা জঙ্গল মতো, ওদিকে নাকি কয়েকটা দেশওয়ালি বস্তি আছে। রজত মনে মনে ভাবল নীলির এ বাড়িটা পছন্দ হবেই। নীলি আসবে হপ্তা দুয়েক পর, এখন পরশু নতুন ব্রাঞ্চে জয়েন, সাইটে ভিজিট, নতুন লেবার সামলানো, আর মিলি আসার আগেই কোথায় কি পাওয়া যায় বাজার হাট ওষুধের দোকান দেখে নেওয়া। সাইট থেকে গ্যাস লাইনের লোক আসবে, ইলেকট্রিকের কিছু এক্সট্রা কাজও আছে, প্লাম্বারেরও। সাইট অফিস থেকে 2 সপ্তাহ মতো কিছু আলু পেঁয়াজ টমেটো আর অন্য অনেক আনাজ, চাল ডাল, রেশন আর চা চিনি ইত্যাদি পাঠিয়ে দিয়েছে। একটা মিনি কোল্ড স্টোরেজও, আপাতত সেটাই ফ্রিজের কাজ করছে। সুদেব আবার ব্রেড, মাখন, দুধ, ডিম এসব এনে দিয়েছে। ব্যবস্থা ভালোই, সমস্যা একটাই, কাজের লোকটা। এরকম এক সাইকো কাজের লোক আর তার আবার ওভার ড্রামা, ডিসগাস্টিং মনে হলো রজতের। দুপুরে নিজেই এসে দরজায় বেল দিয়েছিল বছর 40-এর এক মহিলা। দরজা খুলতে কয়েক মুহূর্ত হেসে তাকিয়েছিল, ভাবটা যেন কি চিনতে পেরেছ। তারপর রজতের কি চাই শুনে বলল, ও নাকি এ ঘরে আগে কাজ করত, নতুন ভাড়াটে এসেছে সেটা শুনেই এসেছে। নাম দুলারি। ডোবার পেছনে মুক্তার গ্রামে থাকে, একটু দেশওয়ালি বাংলা বলে। দুবেলা ঘর ঝাড়পোঁছ, কাপড় বাসন ধোয়া, 2 পদ রান্না করা নিয়ে মোট মাইনে 500। অফারটা বেশ লোভনীয়। দেখে তো গরিব গেঁয়ো কাজের লোক বলেই মনে হয়েছিল, কাজও করেন সম্পূর্ণ নিঃশব্দে। কে জানত এরকম আস্ত সাইকো একটা, কালই সুদেবকে বলে অন্য কাজের লোক দেখবে। বাবু, আজকের কাম শেষ, সব শেষ, আবার কথাটা বলল দুলারি। ঠিক আছে এসো। দুলারি ঘাড় বেঁকিয়ে কুঁজো হয়ে দাঁড়িয়েই আছে দেখে রজত বলল,
কি হলো, আর কিছু বলবে? বলছি, আপনি কি এই ঘরে একলা থাকবেন? হ্যাঁ, তা কয়েকদিন। তোমার বৌদি পরে আসবে। কেন? না না না, খুব ভালো খুব ভালো। থাকুন থাকুন, আপনার আপনার কোনো ডের নেই, আপনার কোনো ডের নেই। এই এদিকে চুরি ডাকাতি হয় নাকি? এখানে তো কেউ আসে না বাবু, চোর ছেঁউর কেউ না। আমি আসি, আমি আইব। আর যাই বাবু, কাল আবার আইব, আবার আইব। ঘর সাফ করে দিব, বর্তন কাপড়া সব ধুয়ে দিব, রান্না ভি। আবার আইব কাল, আবার আইব। আপনি থাকুন, আপনি থাকুন, কোনো ডর নেই, কোনো ডর নেই। রজত দেখলো মেয়েটা সামান্য কুঁজো হয়ে আরও কি সব বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল। উফ, মাথাটা পুরো ঘেঁটে দিয়ে গেল। রজত দম নিয়ে ল্যাপটপ ছেড়ে উঠল, সদর দরজাটা ভেজিয়ে দিল। লক করার দরকার নেই, এখনই অ্যাসিস্ট্যান্ট সুদেব আসবে। ছেলেটা বেশ ভালো, সুদেব বছর চারেক এই মোহনপুরে আছে, জনসংযোগ জানে, সুলুক সন্ধান জানে। রজত রান্নাঘরে গিয়ে দেখল দুলারি অনেকটাই লালচে আলুর দম, সবুজ রঙের একটা চাটনি আর দশটা রুটি বানিয়ে রেখেছে। এক টুকরো আলু তুলে টেস্ট করল রজত। যাক, এ অন্তত রান্নাটা জানে, তবে ওই একটু ঝালের হাত বেশি, সেটা হয়তো ঝাড়খণ্ড এরিয়ার কাছে বলেই। আর একটু পরেই অন্ধকার নামবে, সুদেবও এসে পড়বে। তরল পানীয় সহযোগে এই ঝাল আলুর কয়েকটা টুকরো আর কাটা পেঁয়াজ জমে দই পুরো। ধপ করে একটা জোর শব্দ হতেই চমকে তাকালো রজত। কে? দৌড়ে হলঘরটায় এসে আগে সদর দরজাটা দেখল, যাক বন্ধ। এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে আবার শব্দটা পেল। মনে হলো বাড়ির পিছন দিক থেকে আসছে শব্দটা। দৌড়ে পেছনের জানলাটা খুলে ডোবাটাকে দেখতে পেল। একজন মাঝবয়সী লোক রজতের সামনেই একটা ছোট্ট প্যাকেট মতো ডোবায় ফেলল। শব্দের উৎস রহস্য মিটল, পাঁক শ্যাওলার ঘন জলে প্যাকেট পড়ার শব্দ। কিন্তু এরা কি এখানে ময়লা টয়লা ফেলে নাকি? তাহলে তো মুশকিল। লোকটা মাটি থেকে আর একটা ছোট প্যাকেট হাতে তুলতেই রজত চেঁচিয়ে উঠল, আরে আরে ও ভাই, কি করছেন এখানে? কি ময়লা ফেলছেন নাকি? লোকটা ঘুরে তাকালো। ময়লা না বাবু, খানা দিচ্ছি, নাইলে রাতে এসে হাঁস মুরগি খাই লিবে, সব খাই লিবে। লোকটা আর কিছু না বলে চার নম্বর প্যাকেটটা জলে ফেলেই দ্রুত গতিতে হেঁটে ডোবার পাশ দিয়ে ওপাশের গাছপালার মধ্যে মিলিয়ে গেল। রজত মনে মনে ভাবল, হাঁস মুরগি খাবে মানে কে খাবে? মাছে? এইটুকু ডোবায় তো আর কুমির থাকবে না, ময়াল সাপটাপ কিছু, নাকি এখানে সবাই বদ্ধ পাগল? তখনই হঠাৎ রজত ঠিক ডোবার জলে বেশ একটু আলোড়ন হতে দেখল, বেশ বড় বড় বুদবুদ উঠল। তারপর আবার সব শান্ত। এ রহস্যের সমাধান ওই সুদেবই করতে পারে। তবুও এক অদম্য কৌতূহলে পেছনের দরজাটা খুলে বেরিয়ে এলো রজত, ডোবাটা হাত বিশেক দূরে, একটা হাঁটু সমান ইট পাঁচিল মতো বাউন্ডারির ওদিকে। একটা সিগারেট ধরিয়ে পাঁচিল টপকে গেল রজত। ডোবার জলের ওপরটা শান্ত, একদম শান্ত। ডোবার পাড়ে মাটির দিকে নজর পড়তেই ভুরু কুঁচকে গেল রজতের। কয়েক টুকরো হাড়, হয় মুরগির নয় কোনো পাখির, এখনো রক্ত লাগা। লোকটা এখানে দাঁড়িয়েই তো প্যাকেটগুলো ফেলছিল। নোংরা ফেলতে এসে ধরা পড়ে যেতেই একটা উদ্ভট গল্প বলে কেটে পড়ল। ব্যাটা আবার এলেই ধরব। বাড়ির পেছনে ডোবায় এসব বিশ্রী আনহাইজেনিক ব্যাপার চললে তো সত্যিই মুশকিল, মিলি জানলে এক মুহূর্তও থাকবে না। এসব এক্ষুনি বন্ধ না করলে তো। স্যার,
ওখানে কি করছেন স্যার? সুদেবের গলা শুনে ঘুরে তাকালো রজত। ওই তো এসে গেছে, এবার সবটা পরিষ্কার জানা যাবে। ফিরতে গিয়ে সলাৎ করে একটা শব্দ শুনে পিছনে ঘুরে তাকালো রজত। এক ঝলক দেখে মনে হল ঠিক যেন কেউ জীব দিয়ে কিছু একটা টেনে নিল জলের মধ্যে। রজত ভুরু কুঁচকে দেখল জলের ধারে পাড়ে পড়ে থাকা সেই রক্তমাখা হাড়ের টুকরোগুলো আর নেই। আপনি কি বলছেন স্যার? কোনো বড় মাছ টাছ কিছু হয়তো? বাপের জন্মে তো শুনিনি যে মাছে কাঁচা হাড়গোড় খায়। তা মাছ কুমির না সাপ জানি না ভাই, সে নাকি আবার উঠে এসে হাঁস মুরগিও খেয়ে নেয়। স্যার আপনি এসব কুসংস্কারে বিশ্বাস করেন? না ভাই করি না, তবে যেটা দেখেছি সেটা তো মিথ্যে নয়। তা তুমি কি ওই ডোবায় হাড়গোড় ফেলা বন্ধ করতে পারবে? গ্রামের লোকেদের সঙ্গে ঝামেলা করে লাভ নেই স্যার, এদিকে বেশিরভাগই আদিবাসী কমিউনিটি, আধা সাঁওতাল, খেপে গেলে কিন্তু বিপদ আছে। সাঁওতাল বিদ্রোহ টু স্যার? মানে দেখো সুদেব, ডোবায় হাড়গোড় ফেলার ব্যাপারটা আনহাইজেনিক, মিলি খুবই স্বাস্থ্য সচেতন একটা মেয়ে, আর এই ব্যাপার ঘটতে থাকলে এখানে থাকা আমাদের স্বাস্থ্যের পক্ষে রিস্কি। বেটার তুমি অন্য কোনো জায়গা দেখো, 7 দিন পর মিলি আসবে। ও আসার আগেই কিন্তু। হ্যাঁ মানে আপনি তো আবার কোয়ার্টারে থাকবেন না? প্রশ্নই ওঠে না। ঠিক আছে, আমায় 2-1 দিন সময় দিন, কাছে পিঠে একটু খোঁজ নিয়ে দেখি। তা বাড়িটা ভাড়া নেওয়ার সময় এসব জানতে না? না স্যার, এদিকে যে এরকম একটা বাড়ি আছে সেটাই আমার জানা ছিল না। আমার মেনলি কাজ তো সাইটের দিকেই, এদিকটা জঙ্গল টঙ্গল আছে বলেই জানতাম। সাইটে আমাদেরই এক ট্রাক ড্রাইভার শুনে বললো সেই জন্যই, আর ডেসক্রিপশনটা শুনেই আমার মনে হলো আপনি ঠিক যেমন চাইছেন এটা সেরকমই একটা বাড়ি। আমি তো আপনাকে নিয়ে এসেই বাড়িটা প্রথমবার দেখলাম। এই ভাড়া কে নেবে? সে এক আধপাগলা বুড়ো আছে, মংলা সিং, মুরগিহাটের ওদিকে থাকে। মালিক ওর হাতে বাড়ি দেখভাল করার ভার দিয়ে সপরিবারে পাটনায়। ভাড়া তো দিতেই চাইছিল না প্রথমটায়, অনেক চাপ দিয়ে বছর 2-এর জন্য রাজি করিয়েছি। আর এখন যদি আপনি এটা ছাড়তে বলেন তো। ভাড়া দিতে চাইছিল না কেন? কেন মানে নেশার ঘরে কী সব বকছিল, এ বাড়ি নাকি শাপিত, কী সব যক্ষ না কি, সবাই বলল মংলার মাথা ঠিক নেই, এই সব গল্প বলে তাই কেউ ভাড়া নিতে চায় না। বহুদিন খালিই পড়েছিল বাড়িটা। ওই ডোবাটা না থাকলে তো কোনো প্রবলেম ছিল না, দিন পাঁচেক সময় দিলাম তো, দেখো চেষ্টা করে অন্য কোথাও। হ্যাঁ মানে দেখছি স্যার, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে, ওই ঝাঁঝা হাইরোডের দিকে দেখতে হবে আর কি। হ্যাঁ আর একটা কথা, একজন কাজের লোকও দেখো তো, রান্না কাঁচা আর ঝাড়পোছ। সে স্যার কালকেই পেয়ে যাবেন, আজ রাতের খাবারটা না হয় হোটেল থেকে আনিয়ে। দরকার নেই, আজ এক মহিলা নিজেই এসেছিল, অনেকটা আলুর দম আর 10টা রুটি বানিয়ে দিয়ে গেছে, তুমি ডিনারটা করেই যাও। হট ড্রিঙ্ক চলে তো? ও থ্যাংক ইউ স্যার। কিন্তু তাহলে তো আপনি লোক পেয়েছেন। ও বাবা, সেই মহিলা তো পুরো সাইকো, ডিসগাস্টিং, ইলি দেখলেই খেপে যাবে। বাই দ্য ওয়ে তুমি বাড়ি ফিরবে কিসে? বাইক এনেছি স্যার, ওই 20 মিনিট রাস্তা। গুড, চলো তাহলে, রাত করে লাভ নেই, এবার খেতে খেতে একটু কালকের স্কেজুলগুলোও দেখে নেওয়া যাবে। ডিনারটা জমিয়েই করলো দুজন, কালকের সাইট ভিজিট প্ল্যান, নতুন লেবার, প্রাক্তন ওভারশিয়ারের সাথে মিটিং নিয়ে আলোচনার মধ্যে ওই ডোবার কথাটা প্রায় ভুলেই গিয়েছিল রজত। সুদেবের বাইকের শব্দ দূরে মিলিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে দোতলার বেডরুমটায় এসে শব্দটা শুনতে পেল রজত। জলে ঘাই মারার চাপা শব্দ, মনে হয় বেশ বড় কোনো জানোয়ার। স্বাভাবিক কৌতূহলে পেছনের দিকে জানলাটা খুলল রজত। নিকষ ঘন অন্ধকার ছাড়া প্রথমে কিছুই দেখতে পেল না, ঘরের আলো নিভিয়ে দিয়ে আবার জানালায় ফিরল।
অন্ধকারেরও একটা নিজস্ব আলো আছে, চোখ সয়ে আসতে ঝাপসাভাবে দেখতে পেল রজত। কয়েকটা আগাছা, তার মাঝে আকাশের সূক্ষ্ম আলোই ওই ডোবা। দৃষ্টি তীক্ষ্ণ করল রজত, ডোবার পাশে কিছু নড়ছে, সেই জন্তুটা? হ্যাঁ, নড়ছে, অনেকটা সাপের মতো বুকে হেঁটে, শরীরটা যেন কালো ইঞ্জিন অয়েলে চোবানো। এই অন্ধকারেও কার্ভগুলো চকচক করছে, আর আর নিজের চোখকে বিশ্বাস করতে মন চাইছে না রজতের। এ কি চোখের ভুল? কালো জন্তুটার নিম্নাঙ্গ সাপের মতো, আর আর ঊর্ধ্বাঙ্গ মানুষের মতো। ওগুলো কি কি দুটো হাত নাকি? সেই হাতে ভর দিয়ে দিয়েই মুহূর্তের মধ্যে জন্তুটা যেন ঘাড় ঘুরিয়ে ওপর দিকে তাকালো। জানলা দিয়ে রজত অন্ধকারেও যেন স্পষ্ট দেখতে পেল একটা কালো লম্বাটে মেয়েলি মুখ, সাপের মতো লিকলিকে একটা জীব, আর কাঁচের গুড়ির মতো জ্বলন্ত দুটো চোখ। বাবু, হে বাবু, বাবু বাবু, উঠেন উঠেন, ও বাবু, চা লিবেন না? সবেরে কা 8 বাজ গয়া হে। বার দুয়েক করেই চমকে ধরফর করে উঠে বসল রজত। বিছানার পাশে বিশ্রীভাবে ঝোঁকে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে একটা মেয়ে, শুকনো গাছের ঝুড়ির মতো চুলগুলো প্রায় রজতের নাকে মুখে এসে পড়েছে। কি একটা বুনো আষ্টে গন্ধ মেয়েটার নিঃশ্বাসে। না না, এ তো দুলারি, কিন্তু দুলারি ও বাড়িতে ঢুকলো কি করে? রজতকে উঠতে দেখে দুলারি একটু সরে হলদেটে দাঁত বের করে হেসে পাশের ছোট্ট টুলটায় কাপটাকে রাখল। সকালের আলোয় ঘরটা ঝলমল করছে। রজত এখনো বেশ হতভম্ব, বাঁ হাতের তেলোয় মুখ মুছে বলল, তুমি বাড়িতে ঢুকলে কি করে? দুলারি কুঁজো হয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার মুখে ঘুরে দাঁড়িয়ে বলল, সে তো ঢোকাই যায় বাবু, অনেক পথ আছে, সামনের দোর তো বন্ধ। আমি তো কত ডাকা ডাকি করলাম, আপনি গহীন নিন্দে ছিলেন। তারপর ঘুরে পিছে গিয়ে দেখি পিছে কা দোর খোলা আছে, ঢুকে গেলাম, চা বানালাম, এবার কাম শুরু, অনেক কাম বাকি আছে। কাল সারা রাত পেছনের দরজাটা খোলা রেখেছিলাম নাকি? সেই সুদেবিল তারপর কি আর বন্ধই করিনি? মনে পড়ছে না তো। নিশ্চয়ই করিনি, না হলে দুলারি ঢুকলো কিভাবে? কি কাণ্ড, নতুন জায়গা, যে কেউ তো ঢুকে পড়তে পারত। হঠাৎ কাল রাতের ঘটনাটা মনে পড়ে গেল রজতের। ডোবার ধারে কি দেখল, অত্যধিক নেশার ঘরে কি, তাই হবে হয়তো, মাথাটা এখনো পুরোপুরি ছাড়েনি। রজত বিছানা থেকে নেমে পেছনের জানালার কাছে গিয়ে দাঁড়াল। সকালের রোদে গাছপালা ঘেরা ঘোলাটে সবজে ঘুমন্ত ডোবা, ডোবার পারে কয়েকটা কাক আর বক জাতীয় পাখি লাফালাফি করে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে। কেউ কি আবার হাড়গোড় ফেলে গেছে নাকি? রজত বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। ডোবার জল শান্ত, একটা মৃদু স্পন্দনও নজরে পড়ল না। কাল রাতে পুরোটাই নেশা আর স্ট্রেস এফেক্টে হ্যালুসিনেশন। কি মনে হতেই চায়ের কাপ নিয়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামল রজত। দুলারি অদ্ভুতভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে নিচের হল ঘর মুছছে।
এর সঙ্গে কথা বলাটাই অস্বস্তিকর, কিন্তু উপায় নেই। কালকে রাতের ব্যাপারটা মাথা হ্যাং করে রেখেছে। দুলারি, কোনো উত্তর পেল না রজত। দুলারি, দুলারি। হ্যাঁ বাবু। তোমার গ্রাম কি ডোবাটার পাশে? কেন বাবু, আপনি যাবেন? আরে না না, ওই ডোবায় তো সব ওরা হাড়গোড় ফেলে, বলে ওখানে নাকি পিরানি থাকে ডোবাটায়। পিরানি? হ্যাঁ বাবু, সারা দিন চলে থাকে ও, ইচ্ছে হলে মানুষ রূপ নেয়, আবার ডোবায় ফিরে যায়, আর রাতে উঠে এসে ঘুরে বেড়ায়। ওই খাবার না দিলে সব হাঁস মুরগি ছাগল বকরি সব কোচ খেয়ে নেয় সব আবার ডোবায় ফিরে যায়। কি বলছো এসব, আমায় কি বাচ্চা পেয়েছো নাকি? হ্যাঁ বাবুজি, সব খেয়ে নেয়। পিছে কাদর রাতে খোলা রাখবেন না বাবু, ও ঢুকে যাবে। এ বাড়ির উপর পিরানির নজর আছে, রাতে তো পিসাজ হয়ে যায়, পিসাজ। দিনে কোনো ডর নাই। হাসতে হাসতে কি সব বিড়বিড় করে মাথা নেড়ে নেড়ে আবার ঘর মুছতে লাগলো তুলারি। রজত বেশ রেগে গেছে, ইচ্ছে করল এক্ষুনি পাগলি দুলারিকে ঘাড় ধরে তাড়িয়ে দেয়। বিরক্তিকর মহিলা একটা, যত সব ফালতু গেঁজাখড়ি গল্প ফেঁদে এরা ভয় দেখিয়ে শহুরে বাবুদের দমিয়ে রাখতে চায়। রজত আগেও দেখেছে আদিবাসীরা সভ্য শহুরে মানুষদের শ্রেণীশত্রু ভাবে, নানাভাবে ডমিনেট করতে চায়। কাল রাতে নিশ্চয়ই কোনো মানুষই ওই কাণ্ড করে রজতকে ভয় দেখাতে চাইছিল। এটা একটা প্ল্যান, ওই হাড়গোড় ফেলা লোকটা দুলারি আর কালকের জন্তু সেজে বুকে হেঁটে বেড়ানো লোকটা, সব কোরিলেটেড। ওরা হয়তো বাড়িটা চায় বা কোনো কিছু শহুরে বাবুদের থেকে আড়াল করে রাখতে চায়। মরুকে যাক, 10:30 সাইড থেকে গাড়ি আসবে, এক্ষুনি স্নানে যাওয়া দরকার। এই সাইকো দুলারি কিছু জলখাবার করে দিয়ে গেলে ভালো, নয়তো ক্যান্টিনে খেয়ে নেবে রজত। স্নান করে বেরিয়ে রজত দেখল রান্নাঘরে কী সব খাবার ঢাকা দেওয়া, টোস্ট, ডিম সেদ্ধ, আলুর পরোটা আর চা, রাতের জন্য 4 ডিমের কষা। 2-3 হাঁক দিয়ে দুলারির কোনো সাড়া শব্দ পেল না। পুরো বাড়ি ঘুরে বুঝল ব্যাটা চলে গেছে। হুহ, বাঁচা গেছে। মেন দরজা আর পেছনের দরজাটা বন্ধ করে ডিম টোস্ট আর আলু পরোটা খেয়ে ঝটপট রেডি হতে হতেই আবার ঝপ করে জলে খাই মারার শব্দটা শুনতে পেল রজত। আনমনে জানালা দিয়ে উঁকি মারল। ডোবার এক ধারে শ্যাওলা সরে সরে গিয়ে গোলাকার ঘোলা গর্তের বৃত্তটা ধীরে ধীরে সৃষ্টি করেছে, যা ফের শ্যাওলায় ঢেকে গেল। তারপর ডোবা আবার শান্ত, আশেপাশে কেউ নেই। ভুরু কুঁচকে গেল রজতের। এর মানে কি? তাহলে কি? কিন্তু সেটা কি করে? না, এনাফ ইজ এনাফ। মিলি চলে আসার আগে হয় অন্য বাড়ি খুঁজতে হবে, নয়তো ওই পিড়ানি না কি যেন জন্তুটাকে আজ শেষ করতে হবে। তারপরেও যদি কাল দুলারি আসে, ওকে কালই 500 দিয়ে বিদায় করে দেব। দুবেলা এই ফালতু উটকো ঝামেলা আর এই সাইকো অ্যাটিটিউড নাটকের মধ্যে থাকা যায় না। একটা মাস্টার প্ল্যান মাথায় এসেছে, ঠিক আছে, আগে তো সাইটে যাক, তারপর নয় আজ ফিরে এসে। গাড়ির হর্ন পেয়ে হাত ঘড়ি দেখল 10:31। সকাল থেকে মোটামুটি অফিস, সে অফিস, হেড সুপারভাইজার, লেবার অফিসার, ড্রিল অপারেটর, কার্টার, ইঞ্জিনিয়ার আর অনেক ফাইলপত্র ঘেঁটে কেটে গেল। নতুন সাইট, প্রচুর কাজ, রজতও এসব ভালোবাসে। সুদেব একটা কাজে ঝাঁঝা গেছে,
রজত সব কাজ সেরে 3:30 নাগাদ চেম্বারে না খেয়ে সোজা গিয়ে ক্যান্টিনে হাত রুটি আর দেশি মুরগির ঝোল অর্ডার দিল। এসব সাইটের ক্যান্টিনে প্রায় রোজই ভাত রুটি ডাল তরকারি সাথে মুরগিও হয়, তবে লেবাররা রুটি বেশি খায়। রজত মিত্র এখানকার নতুন ওভারসিয়ার অফিসার, তার জন্য সেরামিক প্লেট বাটি আর কাঁচের গ্লাসে খাবার সার্ভ করলো একজন। রজত তখন তাকে দেখে কিছু বলল। ছেলেটি একটু অবাক হয়েও মাথা নেড়ে চলে গেল। দূরের টেবিল থেকে একজন মধ্যবয়স্ক লোক হেসে রজতের টেবিলের দিকে এলো। লোকটা বাঙালি, গৌরাঙ্গ দলুই, মাইন সুপারভাইজার। আপনাকে খাবার সময় ডিস্টার্ব করলাম না তো স্যার? না না, হাজার হোক, আপনি অফিসার মানুষ। আরে খাবার সময় তো অফ ডিউটি, আপনি বসুন বসুন। আসলে স্যার, আপনার আগে যিনি ছিলেন মোহন ঝা, তার বহুত দেমাক। আপনি মিশুকে বাঙালি, কাজ করতে ভালো লাগবে স্যার, তাই আর কি একটু আলাপ করতে এলাম। আপনার কোনো দরকার থাকলে বলবেন স্যার। রজতের কেন জানি মনে হলো এই লোকটা কিছু বলার আগে জমি তৈরি করছে। দ্বিতীয় রুটিতে ঝোল মাখিয়ে মুখে তুলে বলল, কিছু বলবেন? না মানে শুনলাম আপনি নাকি বাড়ি খুঁজছেন। কে বললো? খবর তো ছড়িয়ে গেছে স্যার। তা এখন মানে কোথায়? সেখানে কিছু সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলতে পারেন স্যার। হ্যাঁ, জায়গাটা খুব রিমোট, আমার স্ত্রী 10-15 পর আসবে, অত বড় বাড়িতে একা থাকবে সারাদিন, তাই। সেটা তো বটেই, কত রকম বিপদ আপদ। তা এখন কোথায় আছেন স্যার? ওই পশ্চিম দিকে মুরগিহাট ছাড়িয়ে একটা দোতলা বাড়িতে। ও, ওদিকে তো সেই মংলা পাগলার বাড়িটা, ওটাই কি? হ্যাঁ, আপনি চেনেন? আমি ওটা দূর থেকে দেখেছি, ওর পাশ দিয়ে মাঝে মাঝে সাইকেলে করে ঝিংড়ি যেতে হয়। হাত বদল হওয়া বাড়ি স্যার, এখনকার মালিক তো বোধ হয় ছোটা নাগপুর না কোথায় যেন। না, পাটনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাটনা পাটনা। তবে জায়গাটা খুব একটা ভালো নয়, দিলাবর সিংয়ের গ্যাং এরিয়া। কে সে? আগে এখানকার বাহুবলী ছিল, এখন কর্পোরেট হয়েছে, তবে ওর দলের ছেলেরা এখনও হপ্তা টপ্তা তোলে। এ খবর তো জানতাম না। আপনার স্ত্রীর ওখানে একা থাকাটা সত্যি ঠিক নয়। আমাদের সোরেন বোধহয় ওদিকেই একটা আদিবাসী গ্রামে থাকে। কে কে থাকে ওদিকে? মাইন কাটার লেবার স্যার। আজ কাজে এসেছে? হ্যাঁ বোধহয়, রেজিস্টার দেখলে। গুড, চট করে একবার চেক করে বলুন তো। সে বলছি, কিন্তু কি ব্যাপার যদি? পরে জানবেন, ওই লেবার এসেছে কিনা দেখে খবর দিন আগে। বলুন, নতুন ওভারসিয়ার ওকে এক্ষুনি ডাকছে, এক্ষুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে স্যার, দেখছি দেখছি বলে হন্তদন্ত হয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল গৌরাঙ্গ। রজত একটা কিছু ভাবনায় ডুবে গেল। ওই দিলাবর সিং এর কথা সে শুনেছে, এসব নিয়ে এখন চিন্তা করতে চায় না। সোরেন না কে যদি সত্যিই ডোবার পেছন দিকে কোনো গ্রামে থাকে, তো এই দুলারি আর ওই পিরানি না কি যেন, এ বিষয়ে নিশ্চয়ই প্রকৃত সত্যটা জানবে। ওভারসিয়ার অফিসারের সঙ্গে নিশ্চয়ই গাঁজাখুড়ি গল্প ফেঁদে চ্যাংড়ামি মারবে না। হাত ধুতে ধুতে রজত ভাবল, তার সেই মাস্টার প্ল্যানটা তো আছেই, সাইট কেমিক্যাল ওয়ার্কশপ হবে একবার যাওয়া দরকার। রজত যা ভাবছে সেটা যদি, এ তো অবিশ্বাস্য, কাকে বলবে, কে বিশ্বাস করবে? সত্যজিৎ রায়ের বাদুড় বিভীষিকা গল্পটা মনে পড়ছে, সেই যে একটা লোক কবরখানায় ঘুরে বেড়াতো, বাদুড়ের মতো গাছের ডালে ঝুলে থাকতো, আর সে গৌরাঙ্গের ডাকে রজতের চিন্তায় ছেদ পড়ল। মুখ তুলে দেখল গৌরাঙ্গ একটা বেঁটে গাঁট্টা গোট্টা ছেলেকে পাশে নিয়ে ক্যান্টিনের ডান দিকে দরজা দিয়ে ঢুকছে।
সন্ধে 7টা নাগাদ গাড়িটা থামল বাড়ির সামনে। রজত ঘড়ি দেখল, সোরেন ছেলেটা মুরগিহাটের ওদিক দিয়ে যাতায়াত করে। দুলারি বলে কাউকে সে চিনতেই পারল না, তবে ছোটবেলা থেকে পিরানিদের কথা শুনে আসছে। আদিবাসী উপকথায় আছে, এই পিরানি নাকি মাটির নিচে কোনো প্রাচীন গুপ্ত মন্দিরের দ্বার রক্ষক, মানে যক্ষী টাইপ কিছু একটা। সেই মন্দিরটি ঠিক কি বা কোথায় তা কেউ জানে না। সবাই বলে ওই ডোবার নিচেই নাকি সেই মন্দিরে যাওয়ার গুপ্ত পথ আছে, আর পিরানি নাকি যুগ যুগ ধরে সেই মন্দিরেরই রক্ষী। পিরানির মৃত্যু নেই, মরেও না, কিন্তু এগুলো কতটা সত্যি কতটা উপকথা সেটা সোরেন জানে না। রজত সব শুনে সোরেনকে ছেড়ে দেয়। গৌরাঙ্গ দূর থেকে অদম্য কৌতূহলে দেখছিল। সোরেন চলে যেতেই এসে কিছু একটা জিজ্ঞেস করতে গিয়ে রজতের গভীর চিন্তিত চোখ মুখ দেখে আর কথাই বলার সাহস পেল না। রজত যা বুঝল, কোনো এক মন্দির বা অন্য কিছুকে সভ্য মানুষের থেকে আড়াল রাখতেই এক বিশাল নাটক চলছে। রঙ্গমঞ্চ ওই ডোবা, আর প্রধান চরিত্র অবশ্যই পিরানি। ঠিক আছে, আজই সে এই রহস্য ভেদ করবে, নাটকের জবনিকা পতনও ঘটিয়ে ছাড়বে, মনে মনে ভেবে নিল রজত। ক্যান্টিনের একটি ছেলেকে আগেই বলে রেখেছিল, ছেলেটি অবাক হলেও ওভারশিয়র অফিসারের আদেশ অমান্য করতে পারেনি। দেশি মুরগির বেশ কয়েকটি হাড়গুড় আর ছাল ম্যানেজ করে একটা প্লাস্টিকের প্যাকেটে ভরে দিল। ডিকি থেকে সেই প্লাস্টিক ব্যাগ নামিয়ে নিয়ে ড্রাইভার সুখদেহকে কাল সকালে আসতে বলে গাড়ি ছেড়ে দিল রজত। কোনো আদিবাসী লোকসংস্কৃতি বা বিশ্বাস ভাঙতে সে এখানে আসেনি। তোরা তোদের ওই মন্দির পিরানি নিয়ে থাক না বাবা, রজতের তো তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু খামোখা তার পিছনে লাগার কি দরকার বাবু? না লাগলে তো সে কিছুই করতে যেত না। কিন্তু এরা তাকে অহেতুক বিরক্ত করছে, সরল স্বাভাবিক জীবনে বিশ্রী রহস্য আর আতঙ্ক ঢুকিয়ে টেনশন ক্রিয়েট করছে। সপ্তাহ দুয়েক পরেই মিলিয়ে আসবে, তারা কি এই পিরানি আতঙ্ক নিয়ে ভয়ে ভয়ে এই বছর তিনে কাটাবে? পাগল না পেট খারাপ? এসব এক্ষুনি না আটকালে দিন দিন আরও বাড়বে। দুলারির এই সাইকো অ্যাটিটিউড আর এই পিরানির গল্প, অদ্ভুত বিকলাঙ্গ কোনো মানুষের কালো তেল মেখে ভয় দেখানো, বা সত্যিই সেরকম কোনো জন্তু যদি বা থেকেই থাকে সেটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে যা রজতকে রোজ টেরোরাইজ করে রাখবে? এই ফালতু শেয়ানাগিরি তার একেবারেই পছন্দ নয়। একটু চা খেয়েই কাজে লেগে পড়বে, রহস্য তো একটা আছেই, আর তীব্র কৌতূহলও রজতকে ছেড়ে খাচ্ছে। প্যান্টের বাঁ পকেটে হাত থাবড়ে দেখল, না বোতলটা ঠিকই আছে। গরম জলে সামান্য সিটিসি চা ফুটে যেতেই গ্যাস নিভিয়ে লং লিপ পাতা ভিজিয়ে স্নানে গেল রজত। মাথার মধ্যে কিলবিলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন, কি, কিভাবে, অনেক কিছু। ওই পিরানি না কি, সে তো রাতে বেরোয়, রাত বলতে নিশ্চয়ই 10টার পর, রজত কি তার আগেই? স্নান করে কালো জিন্স আর ডিপ ব্লু রঙের টি শার্ট পরল, চা ঢেলে খেতে খেতে সেই প্লাস্টিকের প্যাকেটটা নিয়ে বসল। আজ সাইটের কেমিক্যাল হাব থেকে নিয়ে আসা সেই বোতলটা, পুরো হলদে তরলটা সাবধানে প্যাকেটের ভেতর ঢেলে প্যাকেটের মুখ চেপে গিঁট বেঁধে খুব ভালো করে ঝাঁকিয়ে নিল। প্লাস্টিক প্যাকেটটা বেশ গরম হয়ে উঠেছে। নাইট্রোলিক X2 বা NX2, এক মারাত্মক বিষাক্ত অ্যালকালাইন, মাইনে শক্ত পাথর গলানোর কাজে ব্যবহার করা হয়। NX1-এ তীব্র ঝাঁঝালো গন্ধ থাকত, বদ্ধ মাইনে লেবারদের কাজ করতে অসুবিধে হতো। NX2-তে সেই ঝাঁঝালো গন্ধটা প্রায় নেই বললেই চলে। এই পিরানি যত শক্তিশালী জানোয়ারই হোক, বিষাক্ত অ্যালকালাইন মেশানো হাড়গোড় হজম করে ফেলা তার পক্ষেও অসম্ভব হবে। সাইটে অনেক বলে কয়ে কায়দা করে মেঠো ইঁদুর মারবে বলে হাবের ব্যাকডোর থেকে সংগ্রহ করেছে সামান্য, এইটুকুই যথেষ্ট। সোরেন বলেছিল এই পিরানি নাকি মরেও মরে না,
মানেটা কি? যত গাঁজাখুরি গপ্প। রাত 9টা নাগাদ পেছনের দরজাটা খুলে বেরোল রজত। বাঁ হাতে সেই বড় প্যাকেট আর ডান হাতে সাইড থেকে চেয়ে আনা 8 সেলের টর্চ। এর মধ্যেই ডোবা আর তার আশপাশ ঘন অন্ধকারে ঢেকে গিয়েছে। পেছনে দোতলা বাড়ির দুপাশে ঘন গাছপালা থাকায় বড় রাস্তার দিক থেকে এদিকটা দেখা যায় না, সেটাই ভালো। কৌতূহলী মানুষদের দল তার কাজটা মাটি করে দিত। টর্চ জেলে জোড়ালো আলোটা চারপাশে ফেলল রজত। না, আশেপাশে কেউ নেই। এক টানা চাপা ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো শব্দও নেই। ডোবার সামনের দিকটায় একটু গাছপালা কম, পেছনের দিকটায় ঘন আগাছার জঙ্গল। আলোটা ঘুরিয়ে ডোবার উপরে ফেলল রজত। স্থির শান্ত শ্যাওলার সরপরা একটা গোলাকার অংশ, কোনো বুদবুদ নেই, সামান্য হিল্লোলব্ধিও নেই। না জানলে চট করে ডোবা বলে কেউ বুঝতে পারবে না, যেন মাটিতে শ্যাওলা গুজিয়েছে। এই রাতের দিকে সেই পাখির ঝাঁকও নেই। যদি কোনো জন্তু এই ডোবায় থেকেও থাকে, সে নিশ্চয়ই ঘুমোচ্ছে। এই হাড়গোড়ের প্যাকেট ফেললেই ঘুম ভাঙবে, আর এগুলো খেলেই। রজত প্যাকেটটা শক্ত করে ধরে এগিয়ে গেল। ডোবার ধারে এসে দাঁড়ালো। মনের ভেতর কিরকম যেন একটা আদিম শিকারের উত্তেজনা অনুভব করছে। একটা খচখচ শব্দ পেয়ে বিদ্যুৎ বেগে বাঁদিকে ঘুরে টর্চ ফেলল রজত। বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে হল, গাছপালা আগাছার পেছনে কিছু একটা আছে, কিন্তু তার কোনো শব্দ হল না, কিছু বেরিয়েও এলো না, শুধু কয়েকটা পাতা। টর্চটা ঘুরিয়ে আবার ডোবার দিকে ফেলতেই বাঁদিকের ওই ঝোপঝাড় থেকে বিশাল শব্দ হল। আলোটা ঘোরাতেই হাত থেকে প্যাকেটটা ধপ করে মাটিতে পড়ে গেল। ঝোপ থেকে কনুইতে ভর দিয়ে দিয়ে তার 10 হাতের ভেতর বেরিয়ে এসেছে সেই বিশ্রী কালো জন্তুটা, পিরানি। টর্চের তীব্র আলোয়ে তার সবুজ চোখ দুটো ঠিক হেডলাইটের মতো চলছে। মুখটার সঙ্গে একজন বিভৎস নারী মুখের আশ্চর্য মিল। মাথায় অনেকটা চুল। খুব ধীরে ধীরে বুকে হেঁটে শিকারের দিকে এগিয়ে আসছে সেটা। রজতের নার্ভগুলো হঠাৎ যেন সম্পূর্ণ অবশ হয়ে গেছে। হাত পাঁচেকের মধ্যে সেই বিভৎস জন্তুটা, তার মানে সে আগেই ডোবার বাইরে বেরিয়ে এসেছিল। সব প্ল্যান, সব অঙ্ক মুহূর্তের মধ্যে কিরকম গুলিয়ে গেল। রজত সর্বশক্তি দিয়ে পেছতে গিয়েই হড়কে পড়ে গেল। টর্চটা ছিটকে ডান দিকে পড়ে যেন স্পটলাইটের মতো চলে রইল। জন্তুটা খড়বড় করে আরও একটু তেড়ে এসেই হঠাৎ কি মনে হতে বাঁদিকে ঘাড় ঘোরালো। হাড়গোড়ের সেই প্যাকেট শুরু করে সরীসৃপের মতো জিভ বের করল। রজত ঢোক গিলল। রজত ঠিক কুমা আক্রান্ত রোগীর মতো পড়ে আছে। তার একটুও নড়ার শক্তি নেই। কি এক অদৃশ্য বন্ধন যেন তার সারা দেহ বেঁধে রেখেছে। ঠিক হাত তিনেক দূরে পিরানির কালো পিচ্ছিল সর্পির শরীর, একটু লম্বাটে মতো মেয়েলি মুখ, মাথায় চুল, আর দুটো পান্নার মতো পলকহীন সবুজ চোখ। ইরানি তার পরবর্তী শিকার রজতের দিকে বারবার ঘাড় ঘুরিয়ে কড়মড় করে চিবিয়ে কামড়ে খেতে লাগলো হাড়ের টুকরোগুলো। রজতের মনে হল জন্তুটা 2-3 বার হিঁচকি তুলল, আবার খেতে লাগল। রজতের দৃষ্টি যেন ক্রমশ ঝাপসা হয়ে আসছে।
গভীর এক অবসাদে ঘুম পাচ্ছে তার। চোখ বুঝল রজত, কানে শুধু পিড়ানির করমড়িয়ে হাড় চিবনোর শব্দ। ও তো পিড়ানি বাবু, হাঁস মুরগি ছাগল সব খায়। না বাবু, দুলারি নামে কারুকে তো চিনি না। দিনের বেলা কোনো ডর নেই। ওরা বলে নাকি সে এক প্রাচীন মন্দিরের দ্বার রক্ষক, সত্যি মিথ্যা জানি না। পিছনের দুয়ার খোলা রাখবেন না বাবু, ও ঢুকে পড়বে। লোকে বলে পিরানির নাকি মৃত্যু হলেও মৃত্যু নেই। আজকের কাম শেষ বাবু, সব শেষ। ঝপ করে চোখ দুটো খুলল রজত। আধো ঘুমে এইসব কি শুনছে সে? প্রথমে বুঝতেই পারল না কোথায় আছে। যতদূর মনে পড়ছে সে তো ডোবার ধারে ছিল, হাড়গোড় শ্যালা, আর তিন হাতের মধ্যে সেই কালো ভয়ঙ্কর জন্তুটা। কই কই সে? সে তো মেঝের উপর শুয়ে, শুধু পায়ে প্রচুর হাওয়া আসছে। পায়ের দিকে তাকিয়ে তড়াক করে উঠল রজত। পেছনের দরজা খোলা, শরীরের অর্ধেক বাড়ির ভিতরে, পায়ের দিকটা বাইরে। সে কিভাবে এখানে এলো? আসি পিরানি কোথায়? দরজার পাল্লাটা ধরে বসে মুখ বাড়িয়ে আতঙ্কে উঁকি মারল বাইরের অন্ধকারের দিকে। একটা ঝাপসা আলোর রেখা, ওটা কি তার টর্চটা? তাহলে ওই জন্তুটা কি ওখানেই মরে পড়ে আছে? আর রজত কোনো মতে পালিয়ে, কিছু মনে পড়ছে না তার। গলাটা ভীষণ শুকনো, প্রচণ্ড খিদেও পেয়েছে সেই চায়ের পর তো কিছুই। এখন কটা বাজে? কটা বাজে? হাত ঘড়িটা দেখল সে, 2:25। সারা গায়ে পোশাকে কাদা আর শ্যাওলা, এক্ষুনি ফ্রেশ হওয়াটা দরকার। তবে সে কি সত্যিই পিড়ানি জন্তুটাকে মেরে ফেলেছে নাকি? হামাগুড়ি দিয়ে বাথরুমে গেল রজত। চোখে মুখে জলের ঝাপটা দিতেই খেয়াল হল জিভটা একটু ঝালা করছে। মাউথওয়াশ দিয়ে গার্গেল করেও জ্বালাটা গেল না, জিভের ডগাটা ভীষণ সুরসুর করছে। সারা শরীরে সবুজ বিচ্ছিল আঠালো শ্যাওলা, সঙ্গে সঙ্গে একটা পচা আষ্টে গন্ধ। স্নানটা করা দরকার, কিন্তু আগে কিছু খাওয়া দরকার। রান্নাঘরে এসে এদিক সেদিক খুঁজে দেখে পাউরুটি আছে, পাউরুটি পেল। 2 স্লাইস বের করে টোস্টারে দিতে গিয়ে থেমে গেল রজত। পাউরুটি বাইরে ছিল, সারা দুপুরের গরমে পুরো ছোপ ছোপ ফাঙ্গাস ধরে গেছে। এই পাউরুটি কি আর খাওয়া যাবে? কি যেন মনে হতে এক টুকরো ছেড়ে খেলো। বাহ, মন্দ নয় তো, খুব অন্যরকম স্বাদ। ফাঙ্গাস তো একরকমের উদ্ভিদই। গোগ্রাসে সেই ফাঙ্গাস ধরা পাউরুটি শেষ করল রজত, কিন্তু খিদেটা এখনো মিটছে না কেন। ক্রিক করে একটা মৃদু শব্দ পেয়ে ডান দিকে ঘুরে দেখল দেওয়ালে একটা পোকা। তাকে ধরার জন্য সামান্য দূরে উৎপেতে একটা টিকটিকি। বিদ্যুৎ গতিতে রজতের জিভটা মোক্ষম এক টিপে ছৌ মেরে পোকাটাকে মুখের মধ্যে নিয়ে নিল। টিকটিকিটা হঠাৎ ভয় পেয়ে লাফ দিয়ে মাটিতে পড়েই হুড়মুড় করে রান্নাঘর থেকে ডাইনিং টেবিলটার নিচে ঢুকে গেল। অদ্ভুত এই ব্যাপারটায় এক মুহূর্তের জন্য অবাক হলেও যেন খুব মজা পেল রজত। খিদে আর শিকারের এক আধিম উত্তেজনায় রজত টেবিলের নিচটায় তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল।
নিচু হয়ে মাটিতে উপর হয়ে শুল। দুটো কোনোইতে ভর দিয়ে দিয়ে শরীরটাকে ঠিক সরীসৃপের মতো ঘুষটে ডাইনিং টেবিলের তলায় ঢুকিয়ে দিল। শেষ রাত পেছনের দরজা দিয়ে বুক ঘষ্টে ঘষ্টেই বেরিয়ে এলো রজত। শিকারের নেশাটা ভীষণভাবে চেপে ধরেছে তাকে। ব্যাং, গিরগিটি, সাপ কি পোকা যা পাওয়া যায়। বুকে হেঁটে হেঁটেই ডোবার দিকে এগিয়ে যেতে লাগলো সে। টর্চটা এখনো জ্বলছে। ডোবার ধারে কালো মতো কুণ্ডুলি পাকিয়ে কি একটা পড়ে আছে, পিরানি? বিষাক্ত NX2 হজম করতে পারেনি জন্তুটা। রজত ঘুরে দেখল, পিরানির চোখের সেই সবুজ আলোটা নিভে গেছে, পিরানি মরে গেছে। রজত আরো একটু এগিয়ে গেল ডোবার দিকে। মুখ ডুবিয়ে জিভ দিয়ে স্লপ স্লপ করে শব্দ করে আকণ্ঠ জল খেল। শেষবারের মতো ঘুরে দুটো সবুজ জ্বলন্ত চোখে দেখল মরা পিরানিকে। তারপর সেই মৃতদেহটা টেনে হিঁচড়ে নিয়ে সোজা নেমে গেল ডোবার জলে। ঝলাত করে শব্দের সাথে গোল হয়ে সরে গেল শ্যাওলার স্বর। বৃত্তটা আবার ধীরে ধীরে ডোবার ওপরটাকে ঢেকে দিল। তারপর সব শান্ত, শুধু টর্চটা এখনো জ্বলছে। রজত মিত্র অন্তর্ধান রহস্য নিয়ে মেতে উঠল মোহনপুর। পুলিশ, লোকাল মিডিয়া, কিছুদিন পর সবাই ভুলেও গেল। বাড়িটা ফাঁকাই পড়ে রইল। ডোবার ধারে নিয়মিত হাড়গোড় ফেলতে লাগল আদি গ্রামবাসীরা। রাতে ডোবার জলে খাই মারার শব্দ, বুড়বুড়ির শব্দ হয়। সকালে এক ঝাঁক পাখি এসে জটলা করে ডোবার চারপাশে, হয়তো উচ্ছিষ্ট খাবার খায়। এভাবেই দিন কাটে, রাত কাটে। খালি সবার অলক্ষে দুলারি মাঝে মাঝে এসে অদ্ভুতভাবে ঝুঁকে দাঁড়ায় সেই ডোবার ধারে, বিড়বিড় করে বলে, বাবু, পিরানিরা মরে না, কোনো দিন মরেই না। আপনার আপনার কোনো ডর নেই বাবু, কোনো ডর নেই। আমি কালও আইব, রোজ আইব, হাড় গোড় ছোট পাখি, মরা হাঁস, মুরগি সব নিয়ে আইব। আপনি তো মন্দিরের চৌকিদার আছেন, সে কত দিন ধরে আমি আইছি, আপনার দেখভাল করা, সেবা করা সব তো আমারই জিম্মা আছে। আপনি থাকুন, আপনি থাকুন, আমি আইব, আমি আইব, কাল আবার আইব, কাল আবার আইব, কাল আবার। দিনে কোনো ডর নেই বাবু, কোনো ডর নেই। Thank you.
শুনলেন সতীর্থ দেয়ের কাহিনী ডোবা। সতীর্থ দেয়ের জন্ম 1971 সালে কাঁকুড়গাছিতে। লেখালেখির শুরু 2017 সাল নাগাদ। লেখকের প্রথম প্রকাশিত বই লাশঘর ও অন্যান্য আগন্তুক প্রকাশনা থেকে। লেখকের সাম্প্রতিকতম বই তিতির দ্য চ্যাম্প গার্ল প্রকাশিত হয়েছে এবারত থেকে 2022-এর কলকাতা বইমেলায়। আজকের গল্পটি কেমন লাগলো আপনার কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠে তমাল, অন্যান্য চরিত্রে এনামুল, দিতিপ্রিয়া, সায়ন ও সবর্ণ। গল্পের অডিও অ্যাডাপ্টেশন ও সূত্রধার আমি সায়ন। শব্দ সংযোজন বিশ্বদীপ, আবহ সৃষ্টিতে সাবর্ণ, পোস্টার ডিজাইনে নিরুপম। আমরা খুব তাড়াতাড়ি আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।